শিল্পীরও না আমি বলবো, কারণ শিল্পী দেখে প্রথম শো হয়তো হলে যায়, তারপরে দর্শক ধরে রাখার দায়িত্ব পরিচালকের, তার গাঁথুনি, তার গল্প, তার মেকিং, আর দর্শক হল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। বিকজ আপনারা পাবলিসিটি ভালো করে করলে, আপনারা যে মানুষগুলো এখানে আজকে উপস্থিত হয়েছেন, আমি শিওর এই মানুষগুলোই যদি শুধুমাত্র সোনারচর নিয়ে কথা বলেন, কাজ করেন, আমি বিশ্বাস করি সোনারচর দর্শকের কাছে একটা আলোচনার বা আগ্রহের কেন্দ্রবিন্দু হবে। পরবার বাকিটা অভিয়াসের সাথে, মানে আমি যার ডিরেক্টর যিনি বলে গেলেন, আমাদের আবিদ রনি ভাই চমৎকার গান করেছে। আমি গান যখন শুটিং করতে গিয়েছি, আমি আবেগ আপ্লুত হয়ে গেছি গানগুলো করতে গিয়ে, অনেকদিন পর মনে হয় গান করতে পেরেছি। একদম রাফ একটা ছেলের মেকআপ নাই আমার, লুঙ্গি চুল বড়, ওনার গানগুলো এত শ্রুতিমধুর, সব যত শিল্পীরা গানগুলো করেছেন ভালোভাবে করেছেন। এবং সাবারের বেঁধে পল্লীর অরিজিনাল সাপুরে সাপ ধরেছি, যখন আমার সাপ দুইটা আমার গলার কাছ থেকে যাচ্ছে আর এর সাপের জিব্বা লাগতেছে গলায়, কি অবস্থা একবার ভেবে দেখেন কত সাহসী আমি। তো সেটাও গানের সময় সেই সাপ ধরতে হয়েছে। তো আমি মনে করি ছবির সাথে অভির যুক্ত একটা বড় ঘটনা, হেমিল ভাই আছেন এই ছবির সাথে এখানে, যেমন আমি মানে অনেক অভিজ্ঞ মানুষগুলো এবং অভি অনেক চিন্তা ভাবনা করে ছবির পাবলিসিটি করে, এর আগে কত কত ভালো ভালো সিনেমাগুলো জনপ্রিয় হয়েছে, অভির একটা বড় অংশ ছিল, অভির উপস্থিতি, অভির একটা অংশগ্রহণ, অভিজ্ঞতা চিত্র, অভি এই জিনিসগুলোই ভালোভাবে করে, কারণ আমাকে দিলে এটা আমি পারবো না। তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, এই বছরের শেষ দিন, সরি এই মাসের শেষ দিন, যে আপনারা আমার ছবিটাকে মনের মনে কত করে ভালোবাসা ভাই মনে করে একটু দর্শকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এটা বললাম যে ক্যামেরাগুলো আমাকে তাক করে আছে আজকে, এই ক্যামেরাগুলোই যদি সোনারচরকে তাক করে, সোনারচর সমস্ত শ্রেণীর মানুষের কাছে পৌঁছে যাবে আমি বিশ্বাস করি। কারণ একটা সিনেমা, একটা কাজ দর্শকের কাছে না পৌঁছা পর্যন্ত দরকার কিন্তু আতুল ঘরেই মারা যায়। আমি বিশ্বাস করি স্ট্রংলি আপনারা সেটা করবেন। জাহাঙ্গীর ভাইকে কৃতজ্ঞতা বলবো যে আমাকে এত বড় সুন্দর ছবি তৈরির সুযোগ দিয়েছেন এক্সেল ফিল্মে জাহাঙ্গীর ভাই। কোনো কিছু উনি মনে করেনি, অনেক অনেকে অনেক কিছু অনেকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে, বাট উনি বলেছেন না আমি যার দেখে নিয়ে কাজটা করতে চাই। জাহিদ ভাই আপন ভাইয়ের মতো করে অভিনয়টা বারবার করে দেখিয়েছে আমাকে, আমি তো এখনো বলি আমি শিখছি, আমি তো এখনো ভালো অভিনেতা হয়ে উঠতে পারিনি, বাট এই ছবিটা দেখার পর আপনাদের মনে হবে জাহিদ ভাই কিছু শিখছে, এতটুকু ক্রান্তি দিতে পারে। আমি যে উত্তর হয়ে গেছি এটা আমি নিজেরটা বলবো না, কারণ আপনারা হাজার ছবি দেখেন, হাজার ছবির অনুষ্ঠানে যান, আমি বিলিভ করি আপনারা বলবেন জায়দ ভাই কিছু একটা করতেছে, খালি ডিগবাজি বাদ দেন, বাদ দিয়ে জায়দ ভাই অভিনয় কিছু একটা করতে পেরেছে, এটা আমার বিশ্বাস। তো আমি সেটাই বলবো যে আপনাদের এই প্রত্যাশা থাকবে যে আপনারা আমাকে এই ছবিটা আমাদের সবার জন্য, এবং কারা সিনিকে কাজ করেছে, মৌসুমী আপা, সানি ভাই, শরীফুল সেলিম, শাহর আশরাফ, আমাদের আবুল হোসেন মজুমদার আছে, তারপর স্বপ্নম পারভীন, অনেক মানুষ কাজ করেছে এই সিনেমাটায়, জনপ্রিয় ক্যামেরাম্যান আমাদের ভাই কাজ করেছেন, এবং সবকিছু মিলে সিনেমাটা, আমি সবাই সিনেমায় সবসময় বলে অন্যরকম কথা ওদিক না ভালো লাগবে, বাট আমি এইটুকু আপনাদের এনশিওর করতে পারি এই সিনেমাটা আপনারা এটা নতুনত্ব পাবেন গল্পের, অভিনয়ের, এবং কোন পরের সিকোয়েন্সে কি আপনারা বলতে পারবেন না, আমি বলে দিলাম, আমি বলতে পারি না কি যখন এডিটিংয়ে দাবি করছি পরের সিকোয়েন্সটা কি হবে। আর জাহিদ ভাই সবসময় মৌলিক গল্প নিয়ে সিনেমা বানায়, এখান থেকে তামিল একটু অংশ, এখান থেকে হিন্দি একটু অংশ নিয়ে কিন্তু উনি সিনেমা বানায় না, মৌলিক গল্পের ডিরেক্টর জাহিদ ভাই। আমি যত্ন করেছি, চেষ্টা করেছি কাজটুকু করার জন্য, বাকিটা আপনারা বলবেন। আর আমি আপনাদের কাছে আবারও ভালোবাসা দিয়ে অনুরোধ করবো যে, তো আমি বলবো সে ভালোবাসাটুকু দিয়ে আপনারা এই সোনারচরের পাশে থাকবেন। অনেকদিন পর আমার একটা সিনেমা, আপনারা যেন মানুষ না বলতে পারে আঙুল দেখিয়ে যে শুধু আমি সিনেমা ছাড়া কথা বলে বেড়াই, কারণ আমার সেই জায়গাটা একটা ভালো সিনেমা দিয়েই শুরু হচ্ছে ইনশাল্লাহ। সেই ছবিটা কখন কি আসবে সেটা নিশ্চয়ই পরিচালক প্রযোজক ঘোষণা করবেন, কারণ আমি মনে করি একটা ছবির প্রাণী পরিচালক প্রযোজক, অন্য লোকের চেয়ে মায়া কিন্তু এদের বেশি, ওনার সম্পূর্ণ টাকা, ওনার সম্পূর্ণ মেকিং। আমি 15 বছর এটাই শিখেছি, আমার পারভেজ ভাই বলতেন, এটা রাজ্জাক ভাই বলতেন, তাদের সিনেমার প্রাণ একটা ক্যাপ্টেনশিপ পরিচালক, আর এটার মেরুদণ্ড তো উনি, কারণ ওনার টাকা না হলে কিন্তু কোনো ভালো কাজই করা সম্ভব হতো না, তোমার ইউনিট নিয়ে কাজ করতে পারতাম। তা আমি স্যাটিসফাইড জাহিদ ভাইয়ের সাথে কাজ করতে পারি, অভিনয়টা করে